আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমার হাতে একটি ঔষধ দেখতে পাচ্ছেন, এই ওষুধটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, তাই চিন্তা করলাম এই ওষুধটা আপনাদেরকে একটু দেখানোর, খুব কাছের থেকে দেখানোর। দেখতে পাচ্ছেন ওষুধটা অনেকেই হয়তো চিনেও ফেলেছেন, অনেক স্মার্ট খামারি আছে যারা আসলে এই ওষুধটা এতক্ষণে চিনে ফেলেছেন। ওষুধটার নাম হেপাভিটা ইনজেকশন। অনেকেই বলে যে অনেক কিছুই লেখা থাকে আসলে গায়ে, কিন্তু আসলে ওইভাবে হয় না। দেখেন প্রোডাক্টটা ইগল ভেট কোম্পানির, একটু নিচের দিকে দেখেন, আমি কাছে এনে দেখাচ্ছি। ইগল ভেট কোম্পানি, যেটা কোরিয়ার একটা বিখ্যাত কোম্পানি, আপনি নেটে সার্চ দিলেও কিন্তু এটা খুঁজে পাবেন। এই যে মার্কেটেড বাই এসিআই, এসিআই জাস্ট তাদের কাছ থেকে এই প্রোডাক্টটা কিনতেছে। হেপাভিটা ইনজেকশন আমি যেটা বলে থাকি যে 3-in-1, মানে তিনটে জিনিস একটার ভিতরে আছে হেপাভিটা ইনজেকশনে। দেখেন হেপাভিটা ইনজেকশনের কম্পোজিশনগুলো এই জায়গায় আছে, বহুবার আমি আপনাদেরকে বলেছি। তারপরও দেখেন এই যে টরিন আছে, থায়ামিন হাইড্রোক্লোরাইড আছে, রিবোফ্লাভিন আছে, পাইরোডক্সিন আছে, সায়ানোকোবালামিন আছে, অ্যাসকর্বিক অ্যাসিড আছে, নিকোটিনামাইড আছে এবং ডিএল মিথিওনিন আছে। একের ভিতরে তিন কেন বলছি? প্রথম কারণ, এটা একটা লিভার টনিকের ইনজেকশন, এবং দ্বিতীয় কারণ এর ভিতরে বি কমপ্লেক্স আছে, আর তৃতীয় কারণ এর ভিতর ভিটামিন সি আছে। মানে তিনটা ডিমান্ডই আপনি একসাথে পূরণ করতে পারছেন। অর্থাৎ যে গরুগুলোর লিভারের সমস্যা মেনলি টার্গেট হলো সেই গরুগুলোর, এটা লিভারকে কিওর করতে পারে, লিভারকে ইন্সপায়ারেট করে তার কাজ করানোর জন্য, লিভারকে ইনফ্লুয়েন্স করে, অসাধারণ একটা ইনজেকশন এই হেপাভিটা ইনজেকশন। আপনারা যদি এই ইনজেকশনটি ব্যবহার না করে থাকেন অবশ্যই আজই ব্যবহার করবেন, বিশেষ করে কৃমিনাশকের সাথে সাথে এই ইনজেকশনটা কিন্তু আপনি দিয়ে দিতে পারছেন। আমি আপনাদেরকে একটু ইনজেকশনটা খুলে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এই কত সুন্দর একটা গেট আপের, এর ভিতরে কি আছে, এর ভিতরে এই যে কাগজ আছে, কাগজ হাতে থাক। এই যে দেখেন হেপাভিটা ইনজেকশন, এই যে কালারটা একটু দেখেন, এই যে এম্বার গ্লাস সমৃদ্ধ এই ধরনের প্রোডাক্টগুলো। হ্যাঁ, এই হেপাভিটা ইনজেকশন এটা কিন্তু এম্বার গ্লাস সমৃদ্ধ। অনেকে আমরা জানি না যে আসলে এম্বার গ্লাস থাকলে কি সুবিধা হয়। এম্বার গ্লাসের সুবিধা হলো যে এটা আপনার তাপে, মানে 130-140 ডিগ্রি তাপমাত্রা পর্যন্তও কিন্তু এটা ভালো থাকবে। মানে আপনার অনেক সময় আপনারা চিকিৎসা করেন, ব্যাগ রোদে থাকে, রোদের ভিতরে থাকে, তাতে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি নষ্ট হয়, কিন্তু হেপাভিটা ইনজেকশনে সেই ধরনের কোনো সমস্যা নেই। সবথেকে মজার ব্যাপার হলো হেপাভিটা ইনজেকশনের ডোজটা, যে কোনো ডোজে আপনি ব্যবহার করতে পারেন। যদি কোনো খুব গরিব মানুষ হয়, গরিব চাষি হয়, ভাই একটা সিঙ্গেল ডোজে দিয়ে দেন হেপাভিটা ইনজেকশন, দেখবেন চমৎকার কাজ করবে। একটা সিঙ্গেল ডোজে দেন, কৃমিনাশক দিয়েছেন, একটা সিঙ্গেল ডোজে দেন, কারণ বাজারে লিভার টনিকের যে দাম, মনে করেন 1 লিটার বা আপনি 500 ml কেমিক্যাল একটা লিভার টনিকও কিন্তু 500-600 টাকা দাম, কিন্তু সেই জায়গায় এই হেপাভিটা ইনজেকশন যদি আপনারা ইউজ করেন, হেপাভিটা ইনজেকশন 360 টাকার ভিতরেই সম্ভবত আপনি কিনে ফেলতে পারবেন, এরকমই দাম 100 ml। তার মানে কি? তার মানে কত কম টাকায় আপনি লিভার টনিকের সাপ্লিমেন্টটা পাচ্ছেন, চিন্তা করতে পেরেছেন? ডোজও কিন্তু যৎসামান্য, ঠিক যেমন 100 কেজি বডি ওয়েটে 10 cc করে ডোজ, তার মানে 200-র উপরে হলে আপনি 20 cc দেন, আর যদি 300 কেজি হয় সেক্ষেত্রে 25 ml এইভাবে দিতে হবে। এবং সবথেকে বড় ব্যাপার হলো যে এই লিভার টনিকটাও যে আমি বললাম যে একটা সিঙ্গেল ডোজও যদি দেন সেক্ষেত্রেও লিভারটাকে কার্যকরী রাখবে হেপাভিটা ইনজেকশন। আর যেহেতু কৃমিনাশকের পর বি কমপ্লেক্স দেওয়াই লাগে, তাহলে আপনার বি কমপ্লেক্সের খরচটাও কিন্তু বেঁচে গেল। তার মানে এক ওষুধের ভিতরে তিনটা সাপ্লিমেন্ট আপনি পাচ্ছেন, লিভার টনিক, বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। আমার কথায় বিশ্বাস না করে হেপাভিটা ইনজেকশন ব্যবহার শুরু করুন, কারণ এখনই কিন্তু কোরবানির সিজন শুরু হচ্ছে, এই কোরবানির থেকেই এই হেপাভিটা ইনজেকশনটা দেওয়া শুরু করুন, তারপর দেখুন এর কার্যকারিতা। দর্শক, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর গরু, ছাগল, হাঁস, মুরগির যে কোনো বিষয় নিয়ে যদি আপনার জানার থাকে কমেন্টসে জানাবেন, সে বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও আপলোড দিব। আল্লাহ হাফেজ।